সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি কয়েকটি শুভ অশুভ দিনের কথা আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বক্সের পাশের বেল আইকনটিতে একটি চাপ দিয়ে রাখুন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমার ফেসবুক গ্রুপটিতে আপনাকে অ্যাড দিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো যে শাস্ত্রের নিষিদ্ধ দিনক্ষণ সম্পর্কে পার্ট 1 পার্ট 2 অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ভিডিওটিতে সম্পূর্ণভাবে উল্লেখ করেছি, তাই সেই দিনগুলোতে নারী বিহার করবেন না। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পার্ট 1 পার্ট 2 ভিডিও দুইটির লিঙ্ক দুইটি দিয়ে দেব। আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সেই ভিডিও দুইটি দেখে নেবেন, কারণ এই প্রস্তুতি গ্রহণের পূর্বে কিছু শাস্ত্রীয় বিষয় আপনাকে মনে রাখতে হবে এবং আপনার পাশের বন্ধুটিকে অথবা আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে আপনি এই বিষয়ে অবগত করতে পারবেন, তাতে সকলেই উপকৃত হবে। শুভ সময়ের এই নিয়মগুলো যে কোনো সম্প্রদায় বা গোত্রের মানুষ পালন করতে পারবেন। আর যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো অন্তত শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শুনে নেবেন। চলুন এবার মূল আলোচনায় চলে যাব। সকলকে বিশেষভাবে বলবো যে আপনি রীতিমতির তারিখটি দিন এবং সারারাত মিলিয়ে একদিন হিসেবে ধরে নেবেন এবং শুভ দিনটিতেও দিন এবং সারারাত মিলিয়ে একদিন হিসেবে ধরে নেবেন। রাত 12টার আগে যে তারিখটি থাকবে রাত 12টার পরেও সেই একই তারিখ হিসেবে ধরে নেবেন। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী 15/2/2021 তারিখ সোমবার সকাল 6:44 থেকে দিবাগত শেষ রাত্রে 6:11 মধ্যে ঋতুমতী হয়েছেন তাদের জন্য সুযোগ হল 2/3/2021 তারিখ মঙ্গলবার অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে 2:30 থেকে 3:10 মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে 3:00 থেকে 3:40 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তানের যোগ রয়েছে। এই শুভক্ষণে গর্ভে যদি কন্যা সন্তান আসে তবে সে হবে স্বাস্থ্যবতী সুলক্ষণা কন্যা সন্তান এবং যদি পুত্র সন্তান আসে তবে সে হবে সর্বভূতের আশ্রয়স্বরূপ পরম ধার্মিক ন্যায়পরায়ণ সুলক্ষণযুক্ত সর্বশ্রেষ্ঠ পুত্র সন্তান। এই পুত্র বংশের সুনাম বৃদ্ধি করে সারা দেশ সেই পুত্রের খ্যাতিতে ভরে উঠবে তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এই সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে। ভারতের সময় অনুসারে আপনি 2:30 থেকে 3:10 মধ্যে মিলনকার্য করবেন এবং যারা বাংলাদেশে রয়েছেন তারা বাংলাদেশ সময় অনুসারে 3:00 থেকে 3:40 মধ্যে মিলনকার্য অবশ্যই শেষ করবেন। মনে রাখবেন যে সকল রমণীগণ 15 তারিখে ঋতুমতী হয়েছেন তাদের জন্য শুধু এই শুভ দিনটি নির্ণয় করে দিলাম, এরপরে তাদের এই এক মাসের মধ্যে কোনো সুযোগ নেই। এখন বলবো যে সকল রমণীগণ 12/14/16 ঋতুমতী হয়েছেন তাদের জন্য এই এক মাসে কোনো সুযোগ নেই, তাই আপনাকে বলবো যে অবশ্যই আপনি আগামী মাসের জন্য অপেক্ষা করুন এবং ধৈর্য ধরুন। ধৈর্যশীল মানুষকে ভগবান পছন্দ করেন। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী 17/2/2021 তারিখ বুধবার সকাল 6:44 থেকে দিবাগত শেষ রাত্রে 6:11 মধ্যে ঋতুমতী হয়েছেন তাদের জন্য সুযোগ হল 2/3/2021 তারিখ মঙ্গলবার অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে 2:33 থেকে 3:18 মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে 3:
5 থেকে 3:45 মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তানের যোগ রয়েছে। এই শুভক্ষণে গর্ভে যদি কন্যা সন্তান আসে তবে সে হবে সুলক্ষণা পতিব্রতা কন্যা সন্তান এবং যদি পুত্র সন্তান আসে তবে সে হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ আত্মবেদী দৃঢ়ব্রত বিচক্ষণ মহাসুখী পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময় গ্রহ নক্ষত্র অমৃত যুগের শুভ সময় রয়েছে। ভারতের সময় অনুসারে আপনি 2:33 থেকে 3:18 মিনিটের মধ্যে মিলন করবেন এবং যারা বাংলাদেশে রয়েছেন তারা বাংলাদেশ সময় অনুসারে 3:05 থেকে 3:45 মিনিটের মধ্যে মিলন কার্য অবশ্যই অবশ্যই শেষ করবেন। মনে রাখবেন যে সকল রমণীগণ 17 তারিখে ঋতুমতী হয়েছেন তাদের জন্য শুধু এই শুভ দিনটি নির্ণয় করে দিলাম, এরপরে তাদের এই এক মাসের মধ্যে কোনো শুভযোগ নেই। আবার সকলকে বিশেষভাবে বলবো যে আপনি ঋতুমতির তারিখটি দিন এবং সারারাত মিলিয়ে একদিন হিসেবে ধরে নেবেন এবং শুভ দিনটিতেও দিন এবং সারারাত মিলিয়ে একদিন হিসেবে ধরে নেবেন। আপনাদের লাইক কমেন্টসের উপর নির্ভর করে আমাদের ভিডিও বানানোর ইস্পৃহা, তখন আমাদের অধিক আগ্রহ প্রকাশ পায় ভিডিও বানাতে, তাই সকলকে একটি লাইক কমেন্টস করে আমাদের আপনাদের সঠিক তারিখটি অবশ্যই জানিয়ে রাখবেন। আপনি যে দিনে ঋতুমতী হয়েছেন সেই দিনের সঠিক তারিখের উপরে নির্ভর করবে শুভ দিনে নির্ণয়করণ, তাই আপনার ঋতুমতির তারিখটি অবশ্যই মনে রাখতে হবে এবং সেই তারিখ অনুসারে যখন আপনার শুভ দিন নির্ণয় করে দেওয়া হবে সেই দিনের রাতে চতুর্থ প্রহরে অর্থাৎ 3:00 রাত্রি 3:00 পরে মিলনে রত হবেন। ধৈর্য ধরুন, ধৈর্যশীল মানুষকে ভগবান পছন্দ করেন। পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন আর ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। এই শুভকামনায় পৃথিবী আর্টস চ্যানেল থেকে বিদায় নিচ্ছি।